জনসংযোগ বাড়াতে ও বিভিন্ন থানা এলাকায় বাসিন্দাদের সমস্যার কথা শুনতে ও সেই সব সমস্যা সমাধানের পথ বাতলে দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে বিভিন্ন থানায় নেওয়া হয়েছে মিটিওর অফিসার শীর্ষক কর্মসূচি। শনিবার অন্ডাল থানাতেও নেওয়া হয়েছিল মিটিওর অফিসার শীর্ষক কর্মসূচি। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। জনসংযোগ বাড়াতে ও বিভিন্ন থানা এলাকার বাসিন্দাদের সমস্যার কথা শুনতে ও সেই সব সমস্যার সমাধানের পথ বাতলে দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বিভিন্ন থানায় নেওয়া হয়েছে মিট ইয়োর অফিসার শীর্ষক কর্মসূচি। শনিবার অন্ডাল থানাতেও নেওয়া হয়েছিল মিট ইয়োর অফিসার শীর্ষক কর্মসূচি। অন্ডাল থানায় মিট ইয়োর অফিসার শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। উপস্থিত ছিলেন প্রশাসনিক অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরাও। এছাড়া উপস্থিত ছিলেন অন্ডাল থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথেই অন্যান্য পুলিশ কর্মীরা। অন্ডাল থানা এলাকায় বসবাসকারী শিক্ষক সহ এদিন বিভিন্ন পেশার মানুষজন থানায় এসে তাদের সমস্যার কথা তুলে ধরলেন পুলিশ কমিশনারের কাছে। এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। হম লোক কে লিয়ে এক খুশি কা মাহৌল হ্যায় কিউকি হম লোক জিস পুলিশ সে ডরতে থে ইয়া কভি থানা কো ভয়াবহ সমঝতে থে আজ এক ऐसी स्थिति आ गई है कि हम फ्रेंडली एटमोस्फेयर में कम से कम आईपीएस जी को पहली बार इंटरेक्ट करेंगे और अपनी समस्याओं का समाधान के लिए जो भी प्रश्न होगा मस्तिष्क में आएगा उसे हम बोल करके कम से कम जितना ही प्रतिशत हो समाधान करने की कोशिश करेंगे। सबसे खुशी की बात यह है कि हम तो शिक्षक हैं तो शिक्षकों की समस्या अलग है, लेकिन थाने से जुड़ी हुई जो समस्याएँ जैसे रोड जाम हो जाना, स्कूल के समय में टोटो का लग जाना, ये समस्याएँ हैं छोटी मोटी जो समस्याएँ अगर पुलिस वहाँ रहे तो ये जो छोटी मोटी घटनाएं घटती हैं एक्सीडेंट जो होता है कम से कम उससे निदान पाया जाएगा, बच्चों की सुरक्षा बढ़ जाएगी। वैसे को एजुकेशन स्कूल है तो लड़कियों की समस्याएं भी रहती हैं, असामाजिक तत्व आसपास रहते हैं, तो ये सब चीज़ें हैं। लेकिन सबसे खुशी की बात है कि पुलिस सिर्फ हमारी सुरक्षा ही नहीं कर रही है, जहाँ तक प्रश्न आ रहा सेफ ड्राइव सेफ लाइफ की, इसके अलावा रक्तदान शिविर में भी भाग लेते हैं लोग, इसके अलावा अभी साइबर कैफे को लेकर प्रोग्राम हुआ है, तो इनका पॉजिटिव जो एटीट्यूड हो रहा है ये साबित कर रहा है कि अब हम बहुत काफ़ी क्लोज समाज के बीच में आ गए हैं। আমি নাগরিক হিসাবে এটাকে আমি খুব স্বাগতম জানাচ্ছি, এটা অভিনব উদ্যোগ। এই ধরনের জিনিস হলে পরে মানুষের সঙ্গে পুলিশের, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যে দূরত্বটা, সেই দূরত্বটা অনেকটা কমে যাবে, এবং কমে গেলে মানুষ নিজের মনের কথাগুলো, এলাকার সমস্যাগুলো তুলে ধরতে পারবে। এবারে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার সৌভাগ্য তো সবারই হয়ে ওঠে না, তো সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে। তো আমরা তুলে ধরবো যতটুকু পারবো, জানি না সমাধান হবে কিনা, এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এদিন বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও আসে এই বিশেষ কর্মসূচিতে, তারা দেখা করেন পুলিশ কমিশনারের সাথে। এদিন তাদের উৎসাহিত করলেন পুলিশ কমিশনার, খুশি পড়ুয়াদের অভিভাবকেরাও। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। स्वस्थ की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाती पूरी पराठा एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। জল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা।